মাসখানেক আগেই ওপ্পো রিয়েলমি ওয়ান নামে একটি ফোন মার্কেটে লঞ্চ করে হইচই ফেলে দিয়েছিল এর প্রাইস অনুযায়ী দুর্দান্ত কনফিগারেশনের জন্য। কিছুদিন আগেই রিয়েলমি তাদের অফিসিয়াল পেজে তাদের আগামী ফোন রিয়েলমি টু সম্পর্কে একটি পোস্ট করেছে এবং সেখানে ফোনটির লুক এবং স্পেসিফিকেশন কেমন হতে চলেছে সে সম্পর্কে কিছুটা আভাস দিয়ে রেখেছে। আশা করা যায় এবারও রিয়েলমি আবার একটা ধামাকা নিয়ে আসছে রিয়েলমি টু লঞ্চের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা জানব রিয়েলমি টু ফোনটি সম্পর্কে সব কিছু, তাই আপনি যদি ফোনটির স্পেসিফিকেশন রিভিউ, প্রাইস ও আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। রিয়েলমি টু ফোনটি 28 আগস্ট ফ্লিপকার্টে লঞ্চ করতে পারে। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে একটি 6.2 ইঞ্চির স্টাইলিশ নচযুক্ত IPS ডিসপ্লে, যার রেজলিউশন হতে পারে 1080x2160, যেখানে পিক্সেল ডেন্সিটি হবে 402 PPI। ফোনটির থিকনেস হতে পারে 8.2 মিলিমিটার এবং ফোনটি ফ্রন্ট গ্লাস ও ব্যাক রিয়েলমি ওয়ানের মতোই ডায়মন্ড কাটযুক্ত ফাইবারের তৈরি হবে। ফোনটিতে থাকছে একটি ডুয়েল সিম স্লট এবং একটি ডেডিকেটেড SD কার্ড স্লট, যার সাহায্যে একই সাথে দুটি সিম এবং একটি 256 GB পর্যন্ত SD কার্ড ব্যবহার করা যাবে। ফোনটি 2G, 3G, LTE ও VoLTE নেটওয়ার্ক সাপোর্ট করবে। তাছাড়া ফোনটির দুটি স্লটেই একই সাথে দুটি VoLTE বা 4G সিম ইউজ করা যাবে। রিয়েলমি টু ফোনটির মূল আকর্ষণ হতে চলেছে এর ক্যামেরা। ফোনটির ব্যাকে থাকবে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ, যার একটি হবে f2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেলের এবং অপরটি হবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। সাথে থাকবে HDR, প্যানোরামা ও LED ফ্ল্যাশ। ফোনটির ফ্রন্টে থাকতে পারে একটি f2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া ফোনটিতে থাকবে 3.5 মিলিমিটার অডিও জ্যাক ও FM রেডিও। ফোনটিতে পোর্ট হিসাবে থাকবে মাইক্রো USB পোর্ট এবং যেটিতে OTG সাপোর্ট থাকবে। ফোনটিতে সেন্সার হিসাবে থাকছে প্রায় সব বেসিক সেন্সার। এবারে রিয়েলমি টুতে থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও, যেটি রিয়েলমি ওয়ানে ছিল না। তাছাড়া ফেস আনলক সিস্টেম তো থাকছেই। চিপসেট ও প্রসেসরের কথা বলতে গেলে বলতে হয়, এতদিন ভাবা হচ্ছিল ফোনটিতে চিপসেট ও প্রসেসর হিসাবে থাকতে পারে হেলিও P60 অক্টাকোর প্রসেসর, যেটি আমরা রিয়েলমি ওয়ানে দেখেছিলাম। প্রসেসরটির পারফরম্যান্স বেশ ভালো ছিল, যা স্ন্যাপড্রাগন 636কে সমানে সমানে টক্কর দিতে পারে। তবে স্ন্যাপড্রাগনের একটি টুইট নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে। তারা জানিয়েছে যে তারা নাকি রিয়েলমি টুয়ে রিয়েলমির সাথে কাজ করছে, তাই এখানে যদি স্ন্যাপড্রাগন 636 থাকে তাহলে ভালোই হবে। তবে আরেকটি সন্দেহ হচ্ছে, যেটাও ফেলে দেওয়ার মতো নয়। রিসেন্টলি ওপ্পো A5 নামে আরও একটি ফোন লঞ্চ করেছে, যেটি রিয়েলমি টুয়ের মতো সেম ডিজাইনের দেখা গেছে এবং ফোনটিতে স্ন্যাপড্রাগন 450 ইউজ করা হয়েছে। তাই যদি রিয়েলমি টুতেও স্ন্যাপড্রাগন 450 ইউজ করা হয় তাহলে কিন্তু আমার মতো অনেকেই আশাহত হবে। ফোনটিতে OS হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও 8.1। ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকছে একটি 4230mAh-এর ম্যাসিভ ব্যাটারি, তাই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ ভালোই পাওয়া যাবে। ফোনটি পাওয়া যাবে ব্ল্যাক ও ব্লু কালারে। রিয়েলমি টু ফোনটি পাওয়া যাবে 4GB 64GB এবং 6GB 128GB ভ্যারিয়েন্টে। ফোনটি 4GB 64GB প্রাইস হতে পারে 14,999 ইন্ডিয়ান রুপিজের মতো। এখন সমস্ত কনফিগারেশন ও প্রাইস বিচার করলে দেখা যায়, যদি ফোনটিতে প্রসেসর হেলিও P60 বা স্ন্যাপড্রাগন 636 থাকে তাহলে ফোনটি কিন্তু মার্কেট কাঁপাবে। আর যদি স্ন্যাপড্রাগন 450 ব্যবহার করা হয় তাহলে এটি একটি ফ্লপ ডিভাইস যে হবে তাতে কোনো সন্দেহ নেই। ফ্রেন্ডস, আপনারা এতক্ষণ দেখছিলেন রিয়েলমি টু ফোনটির স্পেসিফিকেশন রিভিউ, প্রাইস ও আমার সৎ মতামত। তাহলে আপনারাই এখন বলুন যে ফোনটিতে কোন প্রসেসর থাকতে পারে, আর যদি ফোনটিতে আমাদের সব আশঙ্কা দূর করে হেলিও P60 বা স্ন্যাপড্রাগন 636 বা স্ন্যাপড্রাগন 660 দেওয়া হয় তাহলে কি আপনি ফোনটি কিনবেন? নিচে কমেন্টে জানান। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।